then there's no more chance of you representing your country. কঠিন বিপদে বিসিবি মোস্তাফিজুর রহমানকে আইপিএল এর সবগুলো ম্যাচ খেলতে না দিলে বাংলাদেশের সাথে আর কোনো সিরিজ খেলবে না ভারত সরাসরি হুমকি দিল মহেন্দ্র সিং ধোনি দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এ এখন পর্যন্ত দুইটি ম্যাচ খেলেছে মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস দুই ম্যাচেই দুর্দান্ত বোলিং করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছে মোস্তাফিজুর রহমান দুই ম্যাচে বল করে 6 উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা বোলারের শীর্ষে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তবে পরের মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 5টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ সেই সিরিজ খেলতে ইতোমধ্যে মোস্তাফিজকে দেশে ফেরার নোটিশ দিয়েছেন বিসিবি আর তাতেই যেন তেলে বেগুনে আগুন হয়েছেন চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট আর তাই বিসিবি বস পাপনের উদ্দেশ্যে মহেন্দ্র সিং ধোনি বলেন প্রতি বছরই বাংলাদেশের বোর্ড কর্তারা আইপিএল এ বাংলাদেশি খেলোয়াড়দের খেলা নিয়ে নাটক করে এবার যদি মোস্তাফিজুর রহমানকে আইপিএল এর সবগুলো ম্যাচ খেলার ছাড়পত্র না দেয় বিসিবি তাহলে বাংলাদেশের সাথে আমার ভারতীয় দল আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে না এই বিষয়ে আমার আইসিসির সাথে কথা বলবো তো দর্শক মোস্তাফিজুর রহমানকে কি আইপিএল এ সবগুলো ম্যাচ খেলতে দেয়া উচিত বিসিবির জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ